আমরা তাহলে 3 নম্বর প্রবলেমটাও দেখে ফেলি, দেখে এখানে কি বলেছে। তো এখানে বলেছে যে আমাদের একটা দণ্ড, একটা যেহেতু দণ্ডের কথা বলে দিয়েছে, তো আমরা প্রথমে হচ্ছে যে একটা দণ্ড ব্যবস্থা করি। আচ্ছা, তো এটা ধরো হচ্ছে আমাদের দণ্ডটা। আচ্ছা ঠিক আছে, তো এখানে যে দণ্ডের কথা বলে দেওয়া আছে, এই দণ্ডর ব্যাপারটুকু হচ্ছে যে আমাদের এটা মোটামুটি অনেকটা প্রথম সমস্যাটার মধ্যে, প্রথমে একটা বস্তুর কথা বলে দেওয়া আছে, সেখানে আমরা একটা দণ্ড হিসেবে চিন্তা করেছি, এখানে একটা দণ্ডের কথা আগেই বলে দেওয়া আছে। আচ্ছা কি বলেছে দেখি, এটা একটা প্রান্ত, একটা প্রান্তকে আমরা এ বলে নিই আর একটা প্রান্তকে আমরা বি বলে নিই। আচ্ছা, এই দুটো দণ্ডের ধর হচ্ছে দণ্ডের দুটো প্রান্তকে আমরা নির্দেশ করলাম। আচ্ছা, তো ওই প্রান্তটা আমাদের না বললেও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের বলেছে একটা প্রান্ত থেকে আমি ভিতরে যাব কত, প্রথমে 2 মিটার, ধর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের 2 মিটার বি বিন্দু, তারপর হচ্ছে যে 6 মিটার, 6 মিটার ধর হচ্ছে যে আমাদের এটা বি, ধরো 6 মিটার হচ্ছে যে আমাদের এখানে যাবে, এটা সি বিন্দু, সি বিন্দু হচ্ছে 6 মিটার, এবং আর একটু সামনে গেলে আমাদের 8 মিটার পাবো, সেটা হচ্ছে যে ডি। তিনটা দূরত্বের কথা বলে দেওয়া আছে, যে একটা প্রান্ত থেকে ধরো হচ্ছে যে এই এ প্রান্ত থেকে 3টা দূরত্ব, এটা থেকে হচ্ছে আমি 2 মিটার যাব, এটা থেকে হচ্ছে আমি 6 মিটার যাব, এই বিন্দু থেকে আমি 8 মিটার যাব, এই ব্যাপারটুকু বলে দেওয়া আছে। তো তিনটার জন্য আলাদা আলাদা বিন্দু ধরে নিলাম। আচ্ছা দেখো, এখানে বলেছে হচ্ছে 3 বিন্দুতে যথাক্রমে হচ্ছে যে আমাদের পি, কিউ এবং আর মানের বল কাজ করে, তার মানে 2 মিটার দূরত্বে হচ্ছে যে পি বল কাজ করতেছে, তার মানে আমাদের হচ্ছে যে 2 মিটার দূরে যেটা আছে সেটা হচ্ছে যে পি। তো এই 2 মিটার দূরে দেখো হচ্ছে যে 3টি সমান্তরাল বলের কথা বলে দেওয়া আছে। এখানে কিছু ব্যাপার আছে আসলে, তো বলটাকে আমি একটু নিচে দিচ্ছি আর কি, ঠিক আছে, এখানে কিছু ব্যাপার আছে আসলে। পি মানের বলটা হচ্ছে আমাদের এখানে কাজ করতেছে। আচ্ছা, তো হ্যাঁ, আর একটা বল লাগবে, সেটা দেখো ডি বিন্দুতে কাজ করবে। কেন? কারণ দেখো এখানে অর্ডার বলে দিয়েছে যে 2 মিটার দূরত্বে কাজ করবে পি বল, তার মানে এটা মানে পি, 6 মিটার দূরে কাজ করবে হচ্ছে যে আমাদের, 6 মিটার দূরে কাজ করবে হচ্ছে আমাদের আর মানের বল, এবং 8 মিটার দূরত্বে কাজ করবে হচ্ছে কিউ মানের বল। তার মানে আমরা দেখো হচ্ছে যে এ বিন্দু থেকে আমরা ডি পর্যন্ত, আমি হচ্ছে দূরত্ব গুলো যদি লিখে দিই, এ বি মানে ছিল 2 মিটার, তারপর এ সি মানে 6 মিটার, এবং এ ডি মানে হচ্ছে আমাদের 8 মিটার, এবং এখানে অর্ডার অনুযায়ী বলে দেওয়া আছে 2 মিটার দূরত্বে গেলে বি বিন্দুতে তোমার পি বল কাজ করবে, 8 মিটার দূরত্বে গেলে তোমার কিউ বল কাজ করবে, এবং আর বল কাজ করবে কোথায়, 6 মিটার দূরত্বে, ঠিক আছে। কারণ এখানে অর্ডার অনুযায়ী শেষে 6 বলে দেওয়া আছে, তার মানে অর্ডার অনুযায়ী আমাদের ব্যাপারটা করতে হবে আর মানের বল। এখানে দেখো সজ্জে সমান্তরালের এই হিসেবে কোনো কথা বলে দেওয়া নাই, এখন আমাদের একটু জিনিস একটু মাথায় রাখতে হবে কি আর মানের বলটা কোথায় কাজ করবে, সেই ইস্যুটাও কিন্তু থাকে আর কি। তো সেই ইস্যুটা হচ্ছে যে আমরা কিভাবে করব সেটা দেখে ফেলি। আচ্ছা, তো এখানে এখানে যদি তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের, হ্যাঁ যেখানে ছিলাম, জি হ্যাঁ, এখানে যদি তোমরা একটু খেয়াল করো যে হচ্ছে আমাদের এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে আমাদের পি এবং কিউ যে আছে এদের লব্ধিটা, আমাদের এদের লব্ধিটা কোনো একটা বিন্দুতে কাজ করে এদের মাঝে, সেটা হচ্ছে যে সি বিন্দুতে কাজ করবে। আচ্ছা, তো এখানে তোমরা যদি নর্মালি চিন্তা করো, নর্মালি যদি চিন্তা করো, কপি পেস্ট, জি নর্মালি চিন্তা করো, তাহলে আমাদের এখানে পি আর কিউ এই দুটা যে বল আছে তাদের কি একটা লব্ধি থাকবে, তাদের এই লব্ধিটা হচ্ছে পি প্লাস কিউ, তাদের লব্ধিটা হবে পি প্লাস কিউ। আমরা আর বলটা একটু পরে বসাচ্ছি, আমি আর বলটা একটু পরে বসাচ্ছি, হ্যাঁ ওকে ফাইন, দেখা যাচ্ছে আর বলটা আমি একটু পরে বসাচ্ছি। যে কথায় ছিলাম, পি এবং কিউ দুটা বল নিচে কাজ করতেছে, একটা বল এখানে একটা বল এখানে, তাদের এই দুইটা বলের লব্ধি কাজ করবে, আমি কিউ নিয়ে আর নিয়ে একটু পরে আসতেছি। প্রথমে দুইটা বলের লব্ধি সি বিন্দুতে কেন কাজ করতেছে, কারণ আসলে আমাদের এই সি বিন্দু বাদে এদের মাঝামাঝি আর কোনো বিন্দু দেওয়া নাই, তার মানে এখানেই আমাদের কাজ করবে। এবং আরো একটা কথা, যে দণ্ডটা সাম্যাবস্থায় আছে, তার মানে এই অবস্থাতেই আমাদের কাজ করতে হবে। কেন এই অবস্থাতে কাজ করতে হবে, কারণ আমাদের আরেকটা কথা বলে দেওয়া আছে, দেখো আর বলের মান, এখন আসি যে আর বলের মানটা
হওয়ার কারণে কিভাবে সাম্যাবস্থা আসবে এই ইস্যুটা একটু দেখি তোমাদেরকে বোঝাতে পারা যায় কিনা। এখন আর বলটা কাজ করবে আসলে এই দিক বরাবর, আমি যদি এটাকে আলাদা কালার করে দেই তাহলে হচ্ছে এটা তোমরা দেখতে পারবা, এবং আমি এই ব্যাপারটুকু এখনই ক্লিয়ার করছি যে কেন আর কে আমি এরকম উল্টা করে দিলাম। এই যে এ বরাবর আর বল কাজ করবে, তোমরা যদি খেয়াল করো তিনটা সমান্তরাল বলের কথা বলে দেওয়া আছে, সদৃশ সমান্তরাল বলে নাই। যদি তিনটা সদৃশ সমান্তরাল হতো তাহলে পি বল এই নিচে কাজ করতেছে ধরেছি, এই জন্য কিউ বল নিচে কাজ করতেছে ধরেছি, তার মানে তাদের লব্ধিটাও কি করবে নিচের দিকে কাজ করবে, তার মানে এই দণ্ডটা কি করবে আর এখানে কি থাকবে না, সেটা হচ্ছে নিচের দিকে নামতে থাকবে। কিন্তু এখানে আমাকে বলেছে দণ্ডটা সাম্যাবস্থায় আছে, এইখানেই হচ্ছে যে আসলে তোমাদের ক্লুটা দেওয়া আছে। বা এভাবে তুমি চিন্তা করো, পি যদি আমি এখানে দিতাম, কিউ যদি এখানে দিতাম, পি এবং কিউ এর লব্ধি এই বিন্দুতে কাজ করতো এবং এই দণ্ডটা উপরে ওঠা শুরু করতো, কিন্তু এটা সাম্যাবস্থায় আছে মানে দণ্ডটা এখানে স্থির আছে। নর্মালি চিন্তা করো আমরা হচ্ছে এটা নিচের দিকে যেহেতু বল দিচ্ছি, পি বলটা ধরো হচ্ছে এই দিকে দিচ্ছি, কিউ বলটা এই দিকে দিচ্ছি, পি এবং কিউ এর লব্ধি হচ্ছে এই বিন্দুতে কাজ করতেছে, ঠিক আছে, পি এবং কিউ এর লব্ধি এই বিন্দুতে কাজ করতেছে, এই লব্ধিটাও কি হবে নিচের দিকে যাবে, যেহেতু পিও নিচের দিকে কিউ ও নিচের দিকে, তাহলে এদের লব্ধিও নিচের দিকে, দণ্ডটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। এখন সাম্যাবস্থায় রাখতে হলে কি করতে হবে, এদের প্রয়োগ বিন্দু যেখানে আছে সেই বিন্দুতে আমরা বিপরীত দিকে একটা বল দিতে হবে। এটা নিচের দিকে আসতে যাচ্ছে, আমি যদি দেখো উপরের দিকে আরেকটা বল দিয়ে রাখি এটা কি সাম্যাবস্থায় থাকবে না, বুঝতে পেরেছি? তার মানে দণ্ডটা সাম্যাবস্থায় আছে বলতে আমাদের বোঝাচ্ছে এই আর বলটা, দেখো আর বলটা কোথায় কাজ করবে, আর বলটা এই পি এবং কিউ এর বিপরীত দিকে কাজ করবে। এখানে সমান্তরাল বলেছে, সদৃশ সমান্তরাল বা বিসদৃশ এগুলোর কোনো কথাই বলে নাই, তোমাদের ওই রকম ডাইরেক্ট বলে দেওয়া নাই, কিন্তু তোমাদের ক্লুটা দেওয়া আছে এই সাম্যাবস্থার কথা বলে। তাহলে আশা করি বুঝে ফেললাম যে এই সাম্যাবস্থায় থাকার জন্যই আমাদের আর কে উল্টা দিকে হতে হবে পি এবং কিউ এর চেয়ে, নতুবা এটা সাম্যাবস্থায় থাকবে না, এবং আর কে অবশ্যই লব্ধি সমান হইতে হবে, না হলে কিন্তু আমাদের এটাও সাম্যাবস্থায় থাকবে না। তো আশা করি এই বেসিক ব্যাপারটুকু আমরা ধরতে পেরেছি। তো তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আর মানে কি পি প্লাস কিউ, আমরা এটাও বলে দিতে পারছি। তাহলে এটুকু ক্লিয়ার আইডিয়া একদম? আচ্ছা, তো এটা আর কোনো ব্যাপারই না তারপর সলভ করা। তো এখান থেকে দেখো আমাদের এ বি হচ্ছে 2 মিটার, এসি যেহেতু 6 মিটার, তাহলে বুঝতেই পারা যাচ্ছে এইটুকু 2 হলে এইটুকু 4 মিটার হবে, এবং এসি যেহেতু 6 মিটার এবং এডি হচ্ছে যে যেহেতু 8 মিটার, তার মানে সিডিটা হচ্ছে 2 মিটার হবে। আচ্ছা ঠিক আছে, এইটুকু আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এখন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের কাজ শেষ। তো চলো দেখে ফেলি। সুতরাং আমাদের ফর্মুলা কি ছিল, যে যে বিন্দুতে কাজ করে পি কাজ করতেছে, দেখো এই যে একটু ভিতরের দিকে, এখন আর একদম কর্নারে নেই, তো পি বিন্দুতে, পি বলটা কাজ করতেছে হচ্ছে আমাদের এই কোন বিন্দুতে, বি বিন্দুতে, আর লব্ধিটা কাজ করতেছে তাদের সি বিন্দুতে। তার মানে আমরা কি বলতে পারি যে পি ইন্টু বিসি, এবং কিউ এর জন্য বলতে পারি কিউ এর প্রয়োগ বিন্দু হচ্ছে যে আমাদের ডি বিন্দুতে, এবং এই পি এবং কিউ এর লব্ধি কাজ করতেছে যেহেতু সিতে, তাহলে এই কিউ এর প্রয়োগ বিন্দু থেকে ওই লব্ধিটুকুর দূরত্বটা আমরা বের নিতে হবে, গুণ করতে হবে, তাহলে কিউ ইন্টু আমরা বলতে পারি সিডি, এটা সমান হবে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে হচ্ছে যে আমরা তারপর কি, তারপরে হচ্ছে যে আমরা কি কাজ করতে পারি দেখি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে 1 নম্বর সমস্যায় আমরা এক ধরনের ক্যালকুলেশন করে এসেছি, অনুপাতের আরেক ধরনের ক্যালকুলেশন এখন তোমাদের হচ্ছে দেখাবো, সেটা একটু বলে নিই। অনুপাতের আরেকটা থিওরি এটা ছিল যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি হয়, তাহলে তুমি এই যে এই উপরে যেই হর লবগুলো আছে সেই লবগুলোর যোগফল আর হরগুলোর যোগফল তুমি যদি করো তাহলে সেই অনুপাতটা ওই একই থাকবে, বুঝতে পেরেছি? এটা যেমন হচ্ছে যে এইরকম, ধরো এ মানে হচ্ছে যে 6, বি মানে হচ্ছে যে ধরো 8, তাহলে এই দুইটা কাটাকাটি করলে কত আসে, আমরা আগে ভাগে করে রাখি, দেখো 6 আর 8 কাটাকাটি করলে আসে তোমার 3/4, ভালো কথা, ইকুয়াল টু ধরো সি বাই ডি মানে 3/4ই ধরে নিলাম, এটা যা কথা, আমরা যদি এই দুইটা যোগ করি উপরে কত আসে 6+3, নিচে হচ্ছে 8+4, দেখো এটার অনুপাতও 3/4ই হবে, কিভাবে, এটা 9, এটা 12, কাটাকাটি করো 3/4, 3 দিয়ে,
বুঝতে পেরেছি যে এই ইস্যুটা, এবং এটাও তোমাদের ছোট্ট করে প্রুফ করে দেখালাম যে কিভাবে এটা ইকুয়াল আসে। তার মানে অনুপাতগুলো এটা বুঝে ফেলাম যে তোমরা একটু চেষ্টা করবে, যে একটা থিওরি দেখলে একটু প্রুফ করার চেষ্টা করবে যে এটা কিভাবে আসলো বা এটা কি সঠিক হয় কিনা। কারণ এত এত প্রুফ বা এত এত ছোটখাটো ব্যাপার তোমাদের হয়তো বা মাথায় নাও থাকতে পারে, তো তোমরা এটা দেখলে একটু চেষ্টা করে দেখবে যে এটা মানে একটু ভ্যালু, নিউমেরিক ভ্যালু দিয়ে দেখবে যে এটা আসে কিনা। আমরা এখন এই প্রপার্টিটা কাজে লাগাবো এটার জন্য, তাহলে ক্যালকুলেশন আর একটু ছোট হয়ে আসবে। আমরা এক নম্বরে যেভাবে দেখেছি ওইভাবেও তোমরা করতে পারো, এভাবেও করতে পারো। তো এটা দেখি এটা কি করতে হবে। এটার জন্য হচ্ছে যে আমার নিচে হচ্ছে যে সিডি নিব, আর এখানে কিউ বাই বিসি নিব। এখানে মেইন কাজটা হচ্ছে যে জাস্ট দুইটা যেহেতু যোগ করতেছি, এটা মানে কি আমরা একটু আগেই দেখলাম যে আলাদা আলাদা অনুপাতগুলো যদি আমরা লিখি, এই দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে তাদের উপরের লবগুলোর যোগফল নিচের হরগুলোর যোগফলের অনুপাত একই হবে। তার মানে এটা মানে সিডি প্লাস বিসি। এখন দেখো যে পি বাই সিডি, সিডি হচ্ছে আমাদের কত, সিডি হচ্ছে 2, তারপর কিউ বাই বিসি কত, বিসি হচ্ছে আমাদের 4 একক, এবং পি প্লাস কিউ এখানে বলেছি যে সাম্যাবস্থায় যেহেতু আছে, এই পি প্লাস কিউ হচ্ছে যে পি এবং কিউ এই দুইটা বলে লব্ধি, তাদের মানকে অবশ্যই আর এর সমান হতে হবে। আমরা দিকটা আপাতত বিবেচনা করছি না, মান নিয়ে কাজ করছি। আর হচ্ছে যে সিডি এবং প্লাস বিসি, এখন দেখো যে সিডি কত, সিডি হচ্ছে যে 2 মিটার, আর বিসি হচ্ছে যে কত, 4 মিটার। তো 4 প্লাস 2 = 6। এখন আমরা ওই অনুপাতে কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করলে একবারে কি আসে দেখো, পি বাই 1 ইকুয়াল টু কিউ বাই 2 ইকুয়াল টু আর বাই 3। তার মানে এখান থেকে আমরা বলতে পারি পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু 1:2:3। এটাই প্রুফ। তো আশা করি এই ব্যাপারটুকু খুব ভালোভাবে বুঝতে পারলাম যে কত ইজি ভাবে এটা সলভ করা যায়।